হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা, সামনেই পয়লা বৈশাখ আসছে, তো সেই জন্য আমি নিয়ে এসেছি আজকে একটা বৈশাখী লুক বা পয়লা বৈশাখের লুক, যেটাই বলো। তো আজকে আমি এই আমার মেকআপটা বা এই লুকটা কীভাবে কমপ্লিট করলাম, তো সেটাই সবটাই তোমার সাথে শেয়ার করব। তো চলো ফালতু না বকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার ফার্স্টে ফেস ময়েশ্চারাইজও করার আগে যেটা করব সেটা লিপ ময়েশ্চারাইজ করতে হবে। সবসময় ফেস ময়েশ্চারাইজ করলেই হবে, লিপেরও তো দেখতে হবে। তো মেবলিনের এই বেবি লিপসটা আমি ইউজ করছি অ্যাজ এ লিপ বাম। তো এরপর আমি দেবো ফেসে ময়েশ্চারাইজার। তো ল্যাকমির এই ময়েশ্চারাইজারটা আমি ইউজ করব, পিচ মিল্ক ময়েশ্চারাইজার ল্যাকমির যেটা আছে, তো এটা খুব ভালো। আর এটা অল স্কিন টাইপ আছে, তো সব রকম স্কিনে এটা অ্যাপ্লাই করা যায়, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, ভালোভাবে আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব। এমনিতে গরম পড়ে গেছে, আর গরমের মেকআপ একটু টাফ হয়, মানে মেকআপটা স্টে করানো একটু টাফ হয়। তো ময়েশ্চারাইজার ডান। তো এবার আমি অ্যাপ্লাই করব এই আইব্রো কেকটা মিস ক্লেয়ারের আইব্রোর জন্য। তো তারও আগে আমি ম্যাকের এই পেন্সিলটা দিয়ে আইব্রোটা ড্র করে নেব আউটসাইডটা। আমার আইব্রোটা আগের থেকে একটু পাতলা হয়ে গেছে, যার জন্য আউটসাইড এরকম ড্র করতে হচ্ছে। এবার আমি ভেতরটাও ভরিয়ে দেব। তো এবার ভেতরটাও ভরিয়ে দেব একটা ব্রাশের সাহায্যে। আর আইব্রো আমি খুব একটা বেশি মোটা করি না, ন্যাচারাল রাখারই চেষ্টা করি। তো এরপর অ্যাপ্লাই করব প্রাইমার। তো তোমরা সবাই জানো মেকআপের আগে প্রাইমারটা কতটা ইম্পর্টেন্ট আমাদের ফেসের জন্য, আর মেকআপটাকে অনেক সময় স্টে করার জন্য সাহায্য করে প্রাইমার। তো এবার কনসিলার হিসেবে আমি এই সুইস বিউটির এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য দেখো আমি ছোট একটা ব্রাশ নিয়েছি, তো ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এবার আমি আমার ক্রাইলন থেকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আমি শেড নাম্বার নিয়েছি 36। তো এটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্রাশের সাহায্যে। তোমরা যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আছো তারা সবাই জানো ক্রাইলাইনার এই প্যালেটটা কতটা ভালো, এই মেকআপের এই প্যালেটটা, ফাউন্ডেশনের এই প্যালেটটা। তো যাই হোক, এটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি সুইস বিউটির এই হাইলাইটারটা ইউজ করব, এটা হাইলাইটের জন্য, ফেস হাইলাইটের জন্য। জাস্ট অল্প একটু দেব, দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব, এটাও খুব ভালো। আর সুইস বিউটির প্রোডাক্ট এখন ম্যাক্সিমাম সবাই ইউজ করছে, তো নতুন করে বলার নেই যে কতটা ভালো বা কিছু। তো এবার আমি এই মিস ক্লেয়ারের এই ডাস্ট পাউডারটা নিয়ে ফেসে ভালোভাবে পাউডার পাফ করে নেব মেকআপটা লক করার জন্য। আর এমনিতেই গরম পড়েছে, তো পাউডার পাফ করা কতটা ইম্পর্টেন্ট তোমরা সবাই সেটা জানো। যেখানে যেখানে তোমাদের মনে হয় বেশি ঘামছে সেখানে সেখানে পাউডার পাফটা সবথেকে বেশি ভালো করে করবে, আর তারপর সেটিং স্প্রে দিয়ে বা ওয়াটার স্প্রে করে নেবে ভালোভাবে, যেন মেকআপটা গলে না যায়। সেই জন্য মেকআপটা লক করার জন্য তার উপরে সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে সেটিংস করে নেবে। তো তারপর আমি করব আই মেকআপ। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আই শ্যাডো প্যালেট, আর এই আই শ্যাডো প্যালেটটা আমার খুব ফেভারিট। আমার কাছে আরও অনেক আই শ্যাডো প্যালেট আছে, বাট এটাতে এত রকমের কালার আছে আর এত ভালো পিগমেন্ট দেয় এটা, তো যার জন্য এটা আমি অন্য কিছু ধরেই না এখন, আর সবসময় এটা দিয়েই আই মেকআপ করি। তো যাই হোক, আমি না আই মেকআপ আজকে খুব একটা ফার্স্টে ভেবে আসিনি যে কী আই মেকআপ করবো, র্যান্ডাম আজকে মাথায় যাইছে তাই করেছি। তো অন্যদিন ভেবে আসি মেকআপ করার আগে যে আজকে এই টাইপের আই মেকআপ করবো, তো আজকে সেরকম কিছু ভাবিনি, তো সেই জন্য একটু ভাবছিলাম কী আই মেকআপ করবো। তো র্যান্ডাম আজকে যা এসছে মাথায় তাই করেছি। ফার্স্ট একটা পিঙ্ক কালার নিয়ে আই ক্রিজে দিয়ে, তারপর কোনায় দিয়েছি একটা পার্পল কালার, আর ভেতরে দিয়েছি ইয়েলো কালার। তো তোমরা দেখো আমি এইভাবে আই মেকআপ করছি। তো তারপর দেব কাজল। তো এই ম্যাকের এই কাজল পেন্সিলটা দিয়েই কাজল দেব আমার আইলিডে, লোয়ার আইলিডে। তো কাজল দেওয়া তো কমপ্লিট, এবার একটা ডার্ক একটা শেড নিয়ে নিচের কাজলটা, চোখের নিচের যে কাজলটা দিলাম ওটা ভালোভাবে স্মাচ করে নেব। তো তারপর কিছুটা এরকম দেখতে লাগছে, বাট আমি
আইলাইনার দেবো কিনা এটা একটু কনফিউজড। ম্যাক্সিমাম টাইমে আমার এটা হয় যে আমার মনে হয় যে আমার চোখটা টানলে হয়তো ভালো লাগবে না, তো সেই জন্য এখনও সেটাই ভাবছি যে আই মেকআপের সময় লাইনার টানবো কিনা। তো আপাতত ওটা রাখলাম, দেখছি পরে কি করা যায়। আমার নিজের কেমন মনে হয় টানলে হয়তো আমাকে ভালো লাগে না, বাট সবাই বলে যে ভালো লাগে লাইনার দিলে। তো যাই হোক, এবার আমি করছি নোজ কন্ট্রোল। এমনিতে আমার নাকটা একটু লম্বা টাইপের আছে, তো সেই জন্য আমি বেশি কন্ট্রোল করি না, কারণ বেশি কন্ট্রোল করলে নাকটা আরও বেশি লম্বা লাগবে। আর ফেসটাও সেম, আমি বেশি ফেসে কন্ট্রোল করি না, কজ বেশি কন্ট্রোল করলে ফেসটা বেশি লম্বা লম্বা টাইপের লাগবে দেখতে। আর আমার ফেসটা এমনিতেই যেন একটু ব্যাঙের মতো লম্বা আছে, তো সেই জন্য আমি কম কম কন্ট্রোল করি। আর এবার দেবো আমি ফেসে ক্রিম ব্লাশ, তো ফেসটা একটু পিঙ্কি পিঙ্কি হলে দেখতে ভালো লাগে। তো যাই হোক, একটু অল্প করে নাকেও দিয়ে নিচ্ছি। তো এবার একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ওটা ব্লেন্ড করে নেব ক্রিম ব্লাশটা। তো ক্রিম ব্লাশের উপর এবার একটু পাউডার ব্লাশার দিয়ে ব্লাশ করব। আজকে আমি একটা জিনিস অ্যাপ্লাই করিনি, মানে অ্যাপ্লাই করেছি বাট তোমাদেরকে দেখাইনি, সেটা আমি পরে দেখলাম যে ক্যামেরা তখন অন করা ছিল না অফ করা ছিল, আমি ভিডিও করেছিলাম বাট তখন ক্যামেরা অফ করা ছিল। তো যাই হোক, পরে আমি দেখলাম সেটা, তো কোন জিনিসটা তোমাদেরকে দেখাইনি, তো সেটা আমাকে কমেন্ট করে জানাও, দেখি কে ধরতে পেরেছো বা কে বুঝতে পেরেছো কমেন্ট করে জানাও। তো এবার লিপ লাইনার দিয়ে লিপটা ভালোভাবে ড্র করে নেব। আর ড্র করার পর ভেতরে এবার অ্যাপ্লাই করব লিপস্টিক, যেটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস। মেকআপে কিছু লাগুক না লাগুক, কাজরা লিপস্টিকটা দিলে এমনি মেয়েদের হাফ মেকআপ হয়ে যায়। তো যাই হোক, এবার আমি অ্যাপ্লাই করব মাসকারা। তো শেষে আমি আরেকবার মেকআপ ফিক্সার দিয়ে নেব, আমার লুকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ফাইনাল লুকটা দেখা যাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর সকলকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। পয়লা বৈশাখ সবার খুব ভালো কাটুক, নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, খারাপ লাগুক ভালো লাগুক সব কিছু জানিও। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আজকের লুকটা কেমন হয়েছে বা আজকে কেমন লাগছে সেটা টপিক না, আজকের টপিক হলো বৈশাখী লুক। ও কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক, প্রচণ্ড গরম লাগছে, এমনিতেই সাউন্ডের জন্য ফ্যানটা অফ করে দিয়েছি।